তাহলে আপনি সেই সুজন ঘটক? আরে না না, ও আপনি? Yes, I am the one and only সুজন দা ঘটক। এলাকায় আপনার বেশ সুনাম আছে। আপনি তো এই এলাকার অনেক ছেলেমেয়েদেরকে বিয়ে ঠিক করিয়ে দিয়েছেন, তাই না? একদম ঠিক শুনেছি। এলাকার কচিকাঁচা থেকে শুরু করে তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমি বিয়ে করি। আর এই ধরনের অসম্ভব কাজকে সম্ভব একমাত্র আমিই করি, সুজন দা ঘটক। যাই হোক, আপনাদের জন্য আমি কিছু ভালো পাত্রের স্যাম্পল নিয়ে এসেছি। তাই নাকি, স্যাম্পলও এনেছেন? আচ্ছা, ছবিগুলো দেখান তো একটু। ইয়েস, ওয়াই নট, আমি রেডি করে রেখেছি, আমি জাস্ট দেখাবো আপনাকে। দাঁড়ান, এই যে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এই যে নাম্বার ওয়ান, এই ছেলেটা, এই ছেলেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে, মুরগির ব্যবসা করে, আমি চিকেন ফার্ম। নাম্বার টু, এই যে ছেলেটা, এই ছেলেটা থাকে হচ্ছে ইউএসএতে, ওর নিউ ইয়র্কে একটা কফি শপ আছে, ভালোই কামায়। নাম্বার থ্রি, লুক অ্যাট হিম, ক্যানাডাতে থাকে, ক্যানাডার এয়ারপোর্টে ওয়াশরুমে ক্লিনার, ভালো পয়সা কামায় আন্টি, ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, লুক অ্যাট হিম, হি ইজ ফ্রম দুবাই, দুবাইতে থাকে, বিরাট ব্যবসা করে, প্রচুর টাকা পয়সার মালিক। আসলে টাকা পয়সা আমাদের কাছে বড় ব্যাপার না, পাত্র যদি ভালো হয়, তার ফ্যামিলি যদি ভালো হয়, ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, তাহলে সেটাই আমাদের বড় ব্যাপার, কি বলো আমেনা? আমাদের এত টাকা পয়সার দরকার নাই, ছেলেটা ভালো হলে আর ভালো চাকরি করলেই আমরা খুশি, তবে টাকা পয়সাটা যদি থাকে সেটা বোনাস আর কি। ওকে, তো পাত্রীর বয়স কত? এই কত জানি বয়স, 20 20 তাহলে তো একদম। হ্যাঁ, কি বললেন আপনি? কাঁচামাল। এই যে দুবাইয়ের পাত্রটা দেখালাম, ওর বিরাট বড় কাঁচামালের ব্যবসা, ওখানে কাঁচামালের আড়ত আছে। শুধু তাই না, পাঁচটা পেট্রোল পাম্প আছে, কি পাঁচটা পেট্রোল পাম্প। যাই হোক, মেয়ে যেহেতু আপনাদের বয়স কম, একদিক দিয়ে ভালোই হয়েছে, বিয়ে শাদী হবে, তাড়াতাড়ি নাতিনাতকর পাবেন, খেলতে পারবেন নাতিনাতকরের সাথে, মেয়েও খেলবে আরেক জায়গায়। একদম ঠিক কথা বলেছে। কি ব্যাপার দুলো ভাই, এখানে কি হচ্ছে? তারেক, তোমাকে আমি সুজন ঘটকের কথা বলেছিলাম না, মাইশার বিয়ের ব্যাপারে, উনি সেই সুজন ঘটক। তাই নাকি? ও মাই গড, কি হ্যান্ডসাম ঘটক রে বাবা। এই কি কি পাত্রের ছবি এনেছেন দেখান না প্লিজ। আরে দেখান না। আপনি এরকম ল্যাটালেটি করে কথা বলছেন কেন? আরে বাবা, আমি যদি কাছেই না আসি তাহলে ছবিগুলো দেখবো কি করে? এই খুলে দেখান, ল্যাপটপ খুলতে বলেছি, ট্যানটপ না, দেখান। এই যে, এই যে, এই যে, ওয়াও, কি হ্যান্ডসাম ছেলেটা। প্লিজ একটু ছবি গোনান, আবার দেখতে চাচ্ছিলাম, প্লিজ দেখান না। অফ কোর্স আঙ্কেল, এই যে, এই যে, এই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, কি আমিনা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা অনেক সুন্দর, আমারও ভালো লাগছে। বাহ, আপনাদের ভালোই রুচি আছে, এটাই তো সেই দুবাইয়ের পাত্র, সম্পর্কে কিন্তু আমার কাজিন হন। যাই হোক, আপনাদের পাত্রী কোথায়? কারণ পাত্রপক্ষকে যখন দেখাবো, পাত্রী সম্পর্কে তো আমাকে বর্ণনা দিতে হবে, দেখতে হবে না? ডাকবেন ডাকবেন, অবশ্যই অবশ্যই, আমি না লিখে রাখবো না। এই মা, মা একটু এদিকে আয় তো, কি হয়েছে মা বলো? আরে একটা ইম্পর্টেন্ট কাজ করতে বলো। কি আমার ঘটকালি পেশা নিয়ে কোনো প্রকার কোনো বাজে কথা বলবা না তুমি। আমার বাবা, তার বাবা, তার বাবার বাবা, আমার 14 গুষ্টি ঘটকালি পেশা কইরা আসতেছে, এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশন, এই ঘটকালি পেশা আমার রক্তের সাথে মিশে গেছে, তুমি জানো আমার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ ঘ পজিটিভ। খবরদার, আমার ঘটকালি পেশা নিয়ে কোনো বাজে কথা বলবা না তুমি। ঘটকালি একটা ভালো পেশা তাই না? মানুষের সাথে লুচ্চামি করে, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে, এটা একটা ভালো পেশা। ঘটকালি করে যারা ধান্দাবাজ তারা। তুই কি ধান্দাবাজ? এই আজ এর কথা কইবি না, কে ধান্দাবাজ? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে আমি ধান্দাবাজ? আর ঘটকালি কোনো ধান্দাবাজি পেশা না, ঘটকালি একটা ভালো পেশা যেটা সবাই করতে পারে না, ঠিক আছে? আমি একটা কথা আজকে বলতেছি, কান খুলে শুনে রাখো, আমি দরকার পড়লে তোমাকে ছেড়ে দিব, কিন্তু এই ঘটকালি পেশা আমি ছাড়তে পারবো না, কারণ এটা আমার বংশ পরম্পরা, তোমার মতো মেয়ের জন্য আমি আমার বংশ পরম্পরা তো ছাড়তে পারবো না। তুই কি ভাবছিস, তুই আমায় ছেড়ে দিলে আমি কান্দাকাটি করব, ডিপ্রেশনে চলে যাব? এর
এরকম কোনো কিচ্ছু হবে না। আমি তোর সাথে ব্রেকআপ করলাম। আলহামদুলিল্লাহ তুমি আমার সাথে ব্রেকআপ করছো। আর সবাই জানে ব্রেকআপের পর কে ডিপ্রেশনে যাবে, কে কান্নাকাটি করবে। আরেকটা বড় যেমন ঘটকাল নিয়ে কোনো বাজে কথা কইছিস, একদম গলা টিপে মেরে ফেলাম, বলে দিলাম। দামদামাজ তুই আমার গলা কি জিতবি? তোর ভাই আমি মাইরে ফেলব। আমিও দেখব তুই কেমনে আমার বিয়ে করাস। মাইশা বস, বাবা তুমি বসো, বস। মাইশা তুই উনাকে আগে থেকে চিনতি নাকি? হ্যাঁ বাবা চিনি তো, উনি হচ্ছে কি আমার বান্ধবীর বড় ভাই, আমরা একই সাথে পড়তাম। বান্ধবীর বড় ভাই আবার একই সাথে পড়তি? হাই ব্যাপারটা কি বলতো মাইশা? এই যে মামা তুমি কিন্তু ভুল বুঝে ফেললা, আমি কি বলছি একসাথে পড়তাম মানে একই ইউনিভার্সিটিতে উনি আমার সিনিয়র বড় ভাইয়া ছিলেন। ও আচ্ছা তাই বল, তাহলে তো খুবই ভালো হলো। বড় ভাই হয়ে ছোট বোনের জন্য একটা পাত্রের সন্ধান নিয়ে এসেছে, তাও জানতা না একটা খুব ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছে। আমার এক্স বয়ফ্রেন্ড হয়ে আমার বাড়িতে আমার বিয়ে সম্মত নিয়ে আসছিস? হঠাৎই আমি বের করে দেব। আমিও সুজনদা ঘটক ইন দ্য সিটি। এই বিয়ে যে আমি কেমনে করাবো, কার সাথে করাবো, এটা খালি চায়া চায়া দেখব। আমিও দেখব তুই কিভাবে আমার বিয়ে করাস। চশমা পরে দেখো। এই তোমরা দুজন এরকম ফিসফিস করতেছো কেন, কি সমস্যা? না না আন্টি কোনো সমস্যা নেই, ও তো আমার ছোট বোনের মতো, ও সকল দায়ভার আমি নিয়ে নিলাম। ওকে এত ভালো জায়গায় বিয়ে দিব আন্টি, আর এত সুপাত্রের কাছে বিয়ে দিব, ও সারাটা জীবন অনেক পস্তাবে। কি বললেন, পস্তাবে মানে কি? পেস্তা বাদামের শরবত আন্টি, আমার খুব ফেভারিট। যাই হোক আন্টি আপনি এটা নিয়ে টেনশন করেন না, আমি তো আছি, আমার ছোট বোনের মতোই ওকে আমি খেয়াল করব। একদম ঠিক কথা বলেছেন। মাইশা বসে আছিস কেন? সুজন ঘটককে শরবতের গ্লাসটা এগিয়ে দে। বাবা আপাতত না হয় তোমরাই ঘটকের খাতির যত্নটা করো, আমি নয় তোমাদের হবু জামাই, তার খাতির যত্ন করার প্রিপারেশনটা নেই। এই সুজন ঘটক কামের আগে খায় না, আগে বিয়ে করাবো তারপর খাবো। সাউথ আমেরিকা, তারপর ইউরোপে অ্যান্ড বিভিন্ন আইডিয়াস কোল্যাবরেট করে আমি চিন্তা করলাম যে কীভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রে স্টুডিও। সো থ্যাংক ইউ গ্রে স্টুডিও ফর দিস বিউটিফুল হোম। কি ব্যাপার ডাকছো কেন বলো? অনেক কাজ রেখে আসছি, তাড়াতাড়ি বলো যা বলার, আমার অনেকগুলো ক্লায়েন্ট বসে আছে। না এসে তো পারলাম না, এক্স গার্লফ্রেন্ড এতটুকু সম্মান তো করতে হবে, তাই না? আমি এখানে চিল করতে আসি নাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আসছি। দরকার ছিল ফোনে বলতে, আমার বাসা খালি ছিল, বাসায় করতাম যা করার। এইখানে কেন রে, কত মানুষ পোলাপাইন টোলাপাইন চিল্লাইতেছে আশেপাশে। সুজন বেশি হচ্ছে কিন্তু। বেশি হইতেছে মানে? কিছু তো শুরুই করলাম না, বেশি কিভাবে হইলো? কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বললাম না আমার কয়েকটা ক্লায়েন্ট ওয়েট করতেছে। তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে কতদিন হয়েছে? আমি কিভাবে বলবো কতদিন হয়েছে, আমি কি হাতের মধ্যে ক্যালেন্ডার নিয়ে বসে থাকি? হোয়াটএভার মানে ব্রেকআপটা হইতে পারলো না, আমার পিছনে লাগা শুরু করে দিলি, আমার বাড়িতে আমার বিয়ে সম্বন্ধে নিয়ে যাস। আমার কাজ হচ্ছে ঘটকালি করা, তোমার আব্বা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে তোমার নাকি বিয়ে করবে, তোমার বিয়ের বয়স হয়েছে, আর তোমার বিয়ে করা তোমার বলছে কি জানো, বলছে যে এয়ারপোর্টটারে বিদায় করি তাড়াতাড়ি, সেই জন্য আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে। আমি যদি জানতাম ওটা তোমার বাসা, আমি কেন, আমার ছায়াও যেত না এখানে। সুজন তুমি কিন্তু এইবার তোমার লিমিট ক্রস করতেছো, আমার বাবা তোমার ফোন দিয়েছে তাই না? হ্যালো কি রে ভাই, আপনি এখানে আসছেন কেন, কি সমস্যা? সমস্যা আমার না, আমি একটু জানতে চাই হচ্ছে যে আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি হাজবেন্ড ওয়াইফ? আমরা প্রেম প্রেমিকা, কেন কোনো সমস্যা? এই যে আপনারা রেস্টুরেন্টের মধ্যে ওপেন স্পেসে করতেছেন, এটা তো ঠিক না তাই না? আপনাদের কি লাইসেন্স আছে? এখন ধরেন আমি যদি আপনার ফ্যামিলির সাথে মানে আপনাদের দুজনের দুই পরিবারের সাথে কথাবার্তা বলে আপনাদের বিয়েটা ঠিক করে দেই, তাহলেই কিন্তু আপনাদের এটা হালাল হয়ে যায়, রাইট? আপনি কি পাগল নাকি, কি বলতেছেন এইসব? পাগল কেন গো, আমি সুজন, সুজন দা ঘটক। আপনি আপনার নাম আর ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমাদের একটা হেল্প হতে পারে। এই
এখানে আসো। এক মিনিট, তাহলে আমি এই যে কার্ড কার্ডটা রাখেন, এখানে আমার নাম্বার আছে, প্লিজ আমাকে কল করবেন, ওকে? উনি না করলে আপনি করবেন। থ্যাংক ইউ। যাক, এটা ব্যবসা ধরে আসলাম, বুঝো নাই? এই কারণেই তোর সাথে আমার ব্রেকআপটা হয়েছে। এখন তুই আমার বিয়েটা ভাঙবি। অসম্ভব। সে বিয়ে সারি ভাঙ্গা ভাঙ্গির মধ্যে আমি নাই। সুজন ঘটক জীবন বিয়ে ভাঙে না, বিয়ে করায়। এতদিন তুমি আমারে প্যারা দিছো, এখন এই বিয়ে করা তোমার জিন্দিগি আমি হেল বানায় দিব। তুই না ভাঙতে পারলে তোর বাপ ভাঙবে। বাপ নিয়ে কোনো কথাই কবি না তুই। হাউল কোন খানকার, এই বিয়ে আমি ভাঙতে পারবো না বলছি না, ভাঙবো না মানে ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, তোর টাকা লাগবে তো? কত টাকা লাগবে? তোর যত টাকা লাগবে আমি দিব, তারপরে তোকে বিয়েটা ভাঙতেই হবে। ওরে বাবা, এত টাকা পয়সার জোর চলে আসছে, হ্যাঁ? কাহিনী কি, এত টাকার গরম? মালদার পার্টি ধরছো নাকি কোনো? আমিও দেখে নিব এই বিয়েটা কিভাবে হয়, দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। মাইন্ড করলাম, সমস্যা নাই। আপনি যে কতদূর পালায় যেতে পারবেন সেটা আমি জানি, মোল্লারদোর মসজিদ পর্যন্ত। কি ব্যাপার সুজন, পাত্রী কেন এখন আসছে না, কারণটা কি, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? এখনই এত টানটান উত্তেজনা, বিয়ের পরে কি করবি রে? ওস্তাদ ব্রেক দেন এদিকে, আসতেছে। I'm so sorry, রাস্তায় এত জ্যাম ছিল। হ্যালো, আমি মাইশা। হাই, আমি প্রহর। আমি সুজন দি ঘটক। তাহলে তো আমার মনোলোকটা যাচ্ছে না। ওই যে আপনি মনে হয় ঘটক সুজন, আম আই রাইট? আচ্ছা, আপনার আসতে সমস্যা হয়নি তো? না না, একদমই সমস্যা হয়নি, জাস্ট রাস্তা একটু জ্যাম ছিল তাই লেট হয়ে গেল। ওকে, নো প্রবলেম। তা সুজন ঘটক, ফাইনালি আপনার সাথে দেখা হয়েই গেল। তা তো হবেই, আমিই তো ম্যাচ মেকার। আমার সাথে দেখা হবে না তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দেখা হবে? আপনি একটু দূরের ওই টেবিলে গিয়ে বসবেন প্লিজ। কোনো সমস্যা নেই, আমার সামনে আপনার পার্সোনাল কথা বলবেন। আমরা আমরাই তো, ও আমার ছোট ভাই, আপনি ক্লায়েন্ট, আমরা আমরা না, আমার সামনেই বলেন, চিল। সংসারটা কি আমি আপনার সাথে করব নাকি ওনার সাথে করব? ওনার সাথে করব, রাইট। তাহলে কথাটা আমার ওনার সাথেই বলতে হবে। ও তো ঠিকই বলেছে, আমাদের দুজনের পার্সোনাল কথা আছে। তুই জানা, একটু বাইরে গিয়ে বস। ও হ্যাঁ, তাও তো ঠিক, ঠিক আছে ঠিক আছে, আমি দূরে যেয়ে বসি। আচ্ছা, আপনি আগে কখনো প্রেম করেছেন? ছি ছি, কি বলছেন আপনি, আমি কখনো প্রেম করিনি। তবে হ্যাঁ, আমি বিয়ের পরে প্রেম করব। কি, বিয়ের পর আপনি বাইরে গিয়ে প্রেম করবেন? তাহলে আমার কি হবে? ছি 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 ছি, আপনি এটা কি বলছেন? আমি আসলে বুঝাতে যাচ্ছিলাম যে আমি বিয়ে করে তারপরে প্রেম করব, আই মিন আপনার সাথে প্রেম করব। ও আচ্ছা, আগে বলবেন না। আপনি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন? ছি ছি, কেউ দেখে ফেলবে তো। আরে এগুলো কি করতেছেন? ছাড়েন ছাড়েন, পাবলিক প্লেসে এগুলো করে নাকি? হ্যাঁ, লজ্জা শরম নাই? এটা কি রেস্টুরেন্ট না, এখানে এটা একটা পাবলিক প্লেস না? আশেপাশে মানুষজন বৈশা বৈশা খাইতেছে, এত করে দেখতেছে না? আপনার কপালের নিচে কি চোখ নেই? দেখতে পারতেছেন না আমরা দুজন কথা বলতেছি, একজন আরেকজনকে জানার চেষ্টা করতেছি, তাই না বেবি? বেবি, ও হ্যাঁ তাই তো, তোর এত কিছু জানা দরকার কি? চা, তুই বাইরে গিয়ে বস না, দুজন একটু পার্সোনাল কথা বলি। পার্সোনাল কথা বলতেছেন সেটা মুখে মুখে হবে, হাতে হাতে কেন হবে? এই হাতাহাতি করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, দেশ ও জাতির কথা তো মাথায় রাখতে হবে। এখানে ইয়াং ছেলে পেলে আসলে তো নষ্ট হয়ে যাবে আপনাদের সব দেখে। তুই টাকার ঘটক আসছে আমাদেরকে এইসব শেখাইতে? একদম গলা চিপি দিয়ে মেরে ফেলামো, অসম্মান করে কথা বললে। দুই টাকার ঘটক আবার কি? হ্যাঁ, তুই জানো একটা বিয়ে পড়াইতে আমি কয় টাকা নেই? ফালতু কথাকার, একদম গলা চিপি দিয়ে মেরে ফেলামো, চিনিস তুই আমারে? এখন দিয়ে ঘটকের সম্মান দিয়ে কথা বলবি, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম, একদম মাথার উপর কোক ঢেলে দিন। মিস্টার ঘটক সাহেব, আসলে আপনি যদি একটু ওই দূরের টেবিলে গিয়ে বসতেন, আমরা দুজনে একটু পার্সোনালি কথা বলতে পারতাম। লক্ষ্মী মে, এবার কথা কব। সবে তো খেলা শুরু, আরো যে কত খেলা বাকি। সরি, খেলা হবে না মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমরা কত সুন্দর একটা মোমেন্টে ছিলাম, ও সব কিছু নষ্ট করে দিল। এই দেখুন তো আমার চোখে কি হলো। আই হায় রে!
তোরা তো মান সম্মান সব ধুলায় মিশাই দিতেছস আমার এত বছরের রেপুটেশন আমি যে মার্কেটে একটা সম্মান নিয়ে চলাফেরা করি এটা সব খাই দিতেছস তোরা কি আই এই আই আই বেডি আপনি আমার ভাইটারে নষ্ট করতেছেন আপনার আশেপাশে যাবেন না ধারে কাছে যাবেন না আর তুই বেশি বাইরে গেছস না একদম কাইটা দিমু জায়গা মতো করে দিলাম আপনার সমস্যাটা কোথায় দেখতেছেন আমরা দুইজন এখানে পার্সোনাল কথা বলতেছি না বারবার আপনি আমাদের দুইজনের মাঝখানে ঢুকে পড়তেছেন এইটা কি কথা বলা এটা কথা বলা এইটা যদি কথা বলা হয় পরের দিন তো চুল দেখায় বলবেন কথা বলতেছিলাম পিঠ দেখায় বলবেন দেখো তোমার পিঠ কথা বলে কিনা কথা বলা শিখা আমরা কি কথা বলতে জানি না নাকি এই বিয়ে এখনো ফাইনাল হয় নাই এই বিয়ে নাও হইতে পারে আই চলুন তো আমরা এখানে বসবো না আমরা নিরিবিলি কোথাও গিয়ে বসবো যেখানে এরকম অভদ্র ঘটক থাকবে না চল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলুন ওয়েট আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ফারদার আপনি যদি আমাদেরকে ফলো করেন আমরা কি করব পুলিশে কমপ্লেইন করব এক্স্যাক্টলি বেবি চলো চল পরের মাইয়ারে কি দোষ দিন দোষ তো আমার রক্তে আমার বাইরেই সমস্যা হালাই বিয়ার আগেই বাউর হয়ে গেছে সুজন যে মায়ের ছবি দেখাইছিস না মায়ের একটু মাশাল্লাহ দেখ দেখ চরম সুন্দর আর দেখ মনে হয়েছে কি জানোস ভদ্র নম্র আমার প্রহরের সাথে না দারুণ বানাইবো বানাইবো মানে একেবারে খাপে খাপ মনসুরের বাপ মায়ের চিকনা চাকনা আছে ফিটিং ফাটিং চিকনি চামেলি বুঝলো নাই আর তোমার পোলার যে বডি ও তো তোমার বউরে এমনি করে কোলে উড়ে রাস্তা রাস্তায় ঘুরবার দেখো এই যে আমার বউ মা মাসা আসলেই একটা লক্ষ্মী মেয়ে ও প্রথম দেখাতে আমাকে যেভাবে আপন করে নিয়েছে বিষয়টা সত্যি আমার খুব ভালো লেগেছে মাই সাথে কেমন মাইয়া এটা তো আমি ভালো করেই জানি তুই চিনতে পারলি না রে কেন মেয়েটা খারাপ নাকি না 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 খারাপ খারাপ কে বলছে মেয়েটা ভালো দেখতে শুনতে যেমন ভালো আচার ব্যবহারও ভালো আর কোন মেয়ে খারাপ কোন মেয়ে ভালো সেটা যদি আমার মতো একটা সেলিব্রিটি ঘটক না জানে তাহলে করে হবে হ সেইটাই তো তার বাপ দাদার ঐতিহ্যটা তুই ধরে রাখতে পারছিস মা মেয়েটা সহজ সরল ও ঘুরে পিছিয়ে কথা বলে না একদম পছন্দ করে না তাই তো ওকে আমার খুব পছন্দ হয়েছে পান দাও না আবার পানও খাইবা তো ঐতিহ্য ধরে রাখতে হইব না এটাও কথা ঠিক বুঝছো দাদা কিছু কিছু মাইয়া আছে অনেক বিপজ্জনক ঠিক কইছো ওরা প্রেম করে একটার লগে বিয়া করে আরেকটার লগে বিয়ার পরে আবার আরেকটার লগে প্রেম করে ঠিকই কইছো দাদা ভাই আজকালকার মাইয়ারা শেষরা একটা মাইয়ায় পাঁচ ছয়টা পোলা বান্ধে চালা এই মাইশা মাইশার অপমান করছে আমি তো এর প্রতিশোধ নেবই এর পাল্টা জবাব ওরে দিতেই হবে আই ঝগড়া করবি আমার সাথে আর কিছু কিছু মাইয়া আছে এডি দেখবা কি মাইন্ডের কথা কান পাইতা শুনে এই যে কইতে না কইতে আছে এই যে এডি এই সব তুমি ঠিকই কইছো আই রাস্তাঘাটে বাইয়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না না ইফতিদিন করস ভাগ্য ভালো আমগোর সামনেই কথা কইছেন অন্য মানুষের সামনে ঠিক কই না জুটা পিটা করব আপনি করে বুঝছেন আমি বলি ইফতিদিন করে সুজন ঘটকের যে রেপুটেশন মার্কেটে ইফতিদিন করব আমি তারপর এরকম বেড়ি রে হ্যাঁ দেখছেন আপা ক্ষমাটা দেখতে গেলেন তো আয়নার মধ্যে চামচিকার মতো লাগে দেখতে তো বড় সাহস তুই সুজন ঘটকের বাচ্চা আমার উল্টো মানা কথা বলছ বলস আরে সেই সারাটা মানুষের তো মানুষ হচ্ছে কথা দোষ এইভাবে টানিস না ছেলেটা তো মারা যাবে দেখছো দেখছো না ওরে বাপ বাবা দরদ দেখি উত্তায় উত্তায় করতেছে তোর এখানে কি জন্য আছিস জবাব কর ভাইয়া কি দরকার এভাবে মেয়েদেরকে রাস্তায় ফিজিং করার আপনি নাম্বারটা চাইলে তো পারতেন আমি দিয়ে দিতাম আরে বাহ কি সুন্দর প্রেম করতেছ নাকি দুইজন ঝগড়া কর এই যে শুনেন আপনি হইতাছেন আমার দাদা ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড আপনি এত বড় বড় কথা বলার অধিকার রাখেন না আরে তোমার সাথে তো ব্রেকআপ হয়ে গেছে আমার দাদা ভাই হইতাছে এই এলাকার একজন পপুলার ঘটক এক সময় আমি ছিলাম সেলিব্রিটি ঘটকের এখন হচ্ছে আমার দাদা ভাই তুমি এই ধরনের ব্যবহার আমার দাদা ভাইয়ের সাথে করতে পারো না এই বুইড়া ঘটক একদম চুপ এই খবরদার আমার দাদারে বুইড়া কবি না আমার দাদার বয়স কত জানোস আমার দাদার বয়স সুইট 16 এই বুইড়া ঘটক তো দাদার বয়স সুইট 16 আরে বুইড়া তো এক পা অলরেডি কব পড়ে গেছে গা কই এক পা কবর এই যে এক পা আর ওই যে আরেক পা কবর মবর আমার দাদা যে কি পরিমাণ জনপ্রিয় ঘটক আসলে তো ধারণা আসে হ্যাঁ আফ্রিকার প্রেসিডেন্টের বিয়া করেছিল আমার দাদা কি কথা বলছিস তুই যে একটা চাপাবাজ এটা আবারো প্রমাণ দিলি তোর কারণে রাস্তাঘাটে মেয়েরা সেফলি বেরোতে পারে না এই তুই কারে যাওয়াস কস হ্যাঁ
তুই খবর লয়ে দেখ এলাকার প্রত্যেকটা মাইয়ার আমি সুন্দর করে বিয়া দিছি সুখে শান্তিতে ঘর সংসার করতেছে জিগা বিয়া দিছস বিয়ার পরে কি হইছে এটা দেখছস কতগুলো মাইয়া যে ডিভোর্স হইছে এটা জানস তুই খবর লয়ে দেখ ওই ডিভোর্সের পর ওগরে আবার আরেকটা সুন্দর করে বিয়া দিয়া দিছি হেটা তুই খবর লয়ে দেখ শালা সুজন ঘটকের বাচ্চা তুই আসলে একটা চাপাবাজ শুন তোর জানি আমি এলাকা না দেখি তোরে যদি আমি আর এই এলাকায় দেখি তোর হাত পা ভাঙা তোর দাদার হাতে ধরাই দিবি দাস চল দাদা ভাই মান সম্মান তো আর থাকলো না কি বলে গেল শুনছো এত চিৎকার করে কটা কটা শুকে লিগা মান সম্মান যা আছে হেড আউট থাকবো না দুইজনের জন্য মামা এবার আপনি বলেন পাত্র লাগবে নাকি পাত্রী লাগবে একজন পাত্রী লাগবে পাত্রী লাগবে কোনো সমস্যা নাই আমার কাছে অনেক ভালো ভালো পাত্রীর সন্ধান আছে তো পাত্রটা কে নিয়ে আসছেন নাকি সাথে করে ছবি টবি আছে দেখেন না পাত্র তার অন্য কেউ না পাত্রটা আমি নিজে আপনি কি সত্যি কথা বলতেছেন পাত্র আপনি নিজে ও মা এত অবাক হওয়ার কি আছে এই বয়সে কি আমি বিয়ে করতে পারবো না অবশ্যই পারবেন মামা এটা আপনি কি বলেন পারবেন না আবার আপনি আসছেন আমার কাছে এই বিয়ে তো আমি দিবই 80 বছরের বুইরারও আমি বিয়ে দিছি এখন বাচ্চাটাচ্চা পয়দা করে নতুন করে সংসার করতেছে জানেন শুনেন তার আগে আপনি আমাকে ভালো করে বলেন আপনি কি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছেন আমি অনেক ভেবেচিন্তে তারপরে এই কথা বলছি জানো না তো আমি তো ভেবেছিলাম আমার বন্ধুকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব কিন্তু আমি ভাবলে কি হবে সমাজ তো এসব মেনে নিবে না সেই জন্য আমি তোমার কাছে এসেছি আমাকে একটা সুন্দর দিকে পাত্রী খুঁজে দাও না কোনো সমস্যা নেই মামা আমি আছি তো এই দাদা ভাই ওই দিনের ওই পাগলটা আবার আসছে কোন পাগলটা আরে ওই বিয়া পাগল মহিলাটা তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো যা ভাই না কোনো সমস্যা হচ্ছে আরে সমস্যা না আপনি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার কপাল চান কপাল পাইছেন আপনি কইতে না কইতে পাত্র রেডি করে ফেলাইছে আপনি বলো কি ভাই না হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলার সাথে সাথে তুমি আমার জন্য একটা পাত্র রেডি করে ফেললে তুমি তো পুরো একটা ম্যাজিক ম্যান সুজন দা ঘটক এই জন্যই তো আমার কোম্পানির নাম জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া একটা পাত্রী কইস খবর করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাঠিয়ে মামা এই হইল আপনার পাত্র এই বয়স্ক বুইড়া মহিলা মোটা মহিলা এর সাথে হবে আমার বিয়ে এ আমার বিয়ের পাত্রী না না অসম্ভব এই আমি বয়স্ক তুই কি তুই তো বুইড়া ভাম কি আমি বুইড়া ভাম অসম্ভব আমি ওরে বিয়ে করতে পারবই না আর থামেন তো মামা ভালো করে দেখেন আপনি তো শুধু বাইরের দিকটা দেখতেছেন ভেতরটার কথা চিন্তা করেন কি পরিমাণ নরম আর ভেতরের যন্ত্রপাতি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি আমি এই বুড়াটাকে বিয়ে করবো এর সাথে কি আমার যায় আমি হইলাম কলকাতার নায়িকা আসছে সে কলকাতার নায়িকা নিজের চেহারাকে আয়না দিয়ে দেখেন আমার দিকে তাকায় দেখো আমি কত হ্যান্ডসাম সুন্দর আমি হচ্ছে বোম্বে হিরো আমি কি আমি তো বাংলাদেশের বিশিষ্ট ঘটক নাম করা ঘটক সুজন দা ঘটক শুনুন উত্তেজিত হন না আমার কথাটা বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন আপনারা দুজন যদি বিয়ে করেন আপনারা হবেন এই পৃথিবীর দ্বিতীয় সেরা জুটি প্রথমটা চবিশে ঐশ্বরিয়া দ্বিতীয়টা হচ্ছেন আপনারা আর আপনারা একসাথে সংসার করলে খুব সুখে শান্তিতে সংসার করতে পারবেন ভালো করে অন্তর্চক্ষু দিয়ে দেখেন না তাকান না চোখ দুটা দেখছেন রাবারের বলের মতো এত সুন্দর সুন্দর দুটো চোখ নাকটা টমেটোর মতো হাসিটা দেখছেন
এই হাসিতে তো আপনার মতো অভিষেক বচ্চন কতটি রাস্তায় পড়ে যাবে আপনি জানেন? ওর আপনিও দেখেন দেখেন কি চকচকে ঝকঝকে একটা ছেলে আপনার জন্য রেডি করছি। চেহারার মধ্যে একটা চুলদাড়ি পর্যন্ত নাই, এইরকম কচি কাঁচা ছেলে আপনি পাবেন? হ্যাঁ যাই হোক, এখন আপনারা বলেন আপনারা কি রাজি? আমি রাজি ভাইনা, তুমি বিয়ের সব আয়োজন করে ফেলো। আপনি রাজি? আমিও রাজি। তাইলে তো আর কি করার, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। এই ঘটকের বাচ্চা ঘটক, দাঁড়া। হাই আল্লাহ দোহাই লাগে, এই জায়গাটাতে কোনো সিনকেট করিস না, এটা আমার রুটি রুজির জায়গাটা, আমার অফিস। এই নাতিন, আপনারা এখন আমার দাদুবের উপরে কোনো অধিকার নাই, সে এখন কে জানেন একজন সেলিব্রিটি। আপনি কিন্তু বুঝে শুনে কথা বলবেন, আপনি কিন্তু অন্যায় কাজ করতেছেন। এই বুড়া ঘটক একদম চুপ, আর আমি আপনার কোন জীবনের নাতনি? হ্যাঁ দেখ, তুই কিন্তু সিনক্রেটের সীমা পার করে ফেলতেছস, এর ফলাফল কিন্তু ভালো হবে না বলে দিতেছি। আমি সিনক্রেট করতেছি আর তুই যেটা করছস সেটা কি? আমি কি করছি? হ্যাঁ কি করছি? ও তুই কি করছস জানোস না, তুই তো ছোট বাচ্চা। ওহো তুই তো দুধু খাস, বুঝোস না কিছু। তুই আমার মামারে কি বলছস? অদ্ভুত বিষয়, আমি তোমার মামারে কি বলবো? যেই মামা বলছে সে কোনোদিন বিয়ে করবে না, সারা জীবন সিঙ্গেল থাকবে, সেই মামারে তুই ফুসলায়া ফাসলায়া বিয়ে করার জন্য রাজি করছস? মামা তো বাসায় এখন তুমুল কাণ্ড করতেছে বিয়ে করার জন্য। দেখ উল্টা পাল্টা দোষ দিবি না, উল্টা পাল্টা দোষ দিলে একদম রক্ত গরম হয়ে যায়। আমি তোর মামার কাছে যাই নাই, তোর মামা হাইটটা একটা সুন্দর করে সাইদ্দা সিদ্ধা আমার কাছে এসে বলছে, জানো আমার না বিয়ের ফুল ফুটছে, আমাকে একটা বিয়ে দিয়ে দাও। ঠিক ঠিক কথা, তোর যে মামা এটা কি মামা? হালা একটা বুইরা, একটা বুইরা প্লাস আবার এইটা, এই ব্যাটারে বিয়ে করবো কেডা? হ্যাঁ তুই যেগুলো করতেছস আমার মনটাই চাইতেছে তোরে জুতা পিটা করে তোর ঘটকালিগিরি বের করে দেই। সাবধান হয়ে যা, তোর ওয়ার্নিং দিয়ে গেলাম। দাদু ভাই অবস্থা কিন্তু ভালো না, অবস্থা বেগতিক। আরে রাখ অবস্থা বেগতিক, ওই যে জুতা পিটা করবো, জুতার হিল দেখছো? এই হিল দিয়া মারলে থাকবো কিছু থোপড়া টোপড়া? কি রে দাদু, তোরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এলাম, তুই এনে চুপচাপ খাড়ায় রইছস, কি হয়েছে তোর? তোর কি মনটা খুব খারাপ? আরে বল আমার কাছে। দাদু ভাই আমি ওরে কোনোভাবেই ভুলতে পারতেছি না, কোনোভাবেই ভুলতে পারতেছি না। আরে কারে ভুলতে পারতেছিস না? মাইশারে আমি যেখানেই যাই যাই করতেছি, বিশ্বাস করো সব সময় আমার চোখের সামনে চলে আসতেছে, কোনোভাবেই ওরে মাথা থেকে বাইর করতে পারতেছি না আমি। তার মানে তুমি মাইশাকে নতুন করে ভালোবাসতে শুরু করেছো? জানি না এটার কি ভালোবাসা বলে না কি বলে আমার কোনো আইডিয়া নেই, বাট ওরা আমি মাথা থেকে বের করতে পারতেছি। কিন্তু দাদু ভাই তুই তো নিজেই বিয়ের সাথে ঠিক করছিস তোর খালাতো ভাইয়ের সাথে, সব কিছু ফাইনাল, এখন কি এটা ঘুরানো সম্ভব? আমি আমি কিছু জানি না, আমি আমার চোখের সামনে ঝাপসা দেখতেছি, কোনোভাবেই ওরা আমি ভুলতে পারতেছি না। তুমি কিছু একটা করো, নাহলে ওরা ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো দাদা ভাই। শোনো আমি তোমাকে একটা আইডিয়া দিতে আসি, আমার বিশ্বাস এটাতে কাজ হবে। আইডিয়া কি আইডিয়া? তুমি তো একটা সেলিব্রিটি, তোমার পিছনে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়ায়, তুমি এই রকম একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেলো, তাহলে দেখবা তোমার এক্সকে তুমি ভুলে গেছো। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আমার ইমোশনটারে কি তোমার কাছে খেলা মনে হইতেছে নাকি? হ্যাঁ এটা কোন ধরনের বুদ্ধি দিলা তুমি আমারে? তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও তুমি আমার চোখের সামনে থেকে। আরে আমি আবার কি করলাম? তুমি কি এখন আমার চোখের সামনে থেকে যাবা নাকি তোমার আমি উঠায় পিং পং বলের মতো কয়েকটা আছাড় মারবো? টাক টাক, আর পিং পং বলের মতো আছাড় মারতে হইব না, আমি যাইতে আসি, দেখা যাক কি করা যায়। সিরিয়াস মোমেন্টে কমেডি কর, আমার দিকে ফাইটা দিতেছিস ভিতরে। জানিস আজকে না আমি আমি সুজনের অফিসে গিয়ে ওকে অনেক বকছি, কিন্তু এখন ওর জন্য আমার খারাপ লাগতেছে, আমি না ওকে মিস করতেছি। যত যাই হোক আমি তোকে অনেক ভালোবাসছি না, হইতে পারে ও এখন আমার এক্স। এই হঠাৎ করে তোর কি হয়েছে বলতো? তুই মিস করছিস, তাও আবার সুজনকে? আমি জানি না দোস্ত আমার কি হয়েছে। আচ্ছা তুই কি কোনোভাবে ওকে আবার ভালোবাসতে শুরু করেছিস নাকি? এইটাই মনে হয়। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? কিছুদিন পর তোর বিয়ে, আর তুই এখন? আমি জানি না কি হবে, কিন্তু তোর পরিবার তোকে কখনোই মেনে নিবে না, কারণ ও একজন ঘটক। আর তুই কোনোদিন শুনেছিস কোনের বিয়ে বরের সাথে না হয়ে ঘটকের সাথে হয়েছে? আমি তো কোনোদিন শুনিনি, ইনফ্যাক্ট নাটক সিনেমাতেও দেখি নাই। এক্স্যাক্টলি এই কারণেই ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, ওরে আমি 100 বার করে বুঝিয়েছি ঘটখালি পেশাটা ছেড়ে দাও। জানিস ও কিন্তু ব্রিলিয়েন্ট আছে, চাইলে একটা ভালো জব করতে পারে, একটা বিজনেস করতে পারে, কিন্তু না বংশ পরম্পরা ধরে রাখবে, বাপ দাদা চাচা যা করে আসছে তাকে তাই করতে হবে, তারা ঘটকালি করছে সেও ঘটকালি করবে।
একটু এক কাজ কর, তুই ওকে আবার বুঝিয়ে বল। তোর কি মনে হয়? আমি কম ট্রাই করছি, অনেক বুঝাইছি, কাজ হবে না। এখন উপায় আর তো কোনো অপশনও নাই। আমি জানি না আর কোনো উপায় আছে কি না, কিন্তু আমি ওকে ভীষণ মিস করতেছি। সবই তো খুইলা বললাম আপনাকে মামা, এখন আমি কি করব বলেন তো। বুঝতে পেরেছি, তোমার এই ঘটকালি পেশার কারণেই তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা মামা বলেন তো, এই ঘটকালি পেশা কি খারাপ? হ্যাঁ, আমি সুজন ঘটক যদি ঘটকালি না করতাম তাহলে এই বয়সে আপনারে কি বিয়ে করতো? কেউ আপনারে বিয়ে করতো না, সারাটা জীবন আপনার একা একা কাটা দিতে হতো। তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো, আমার ভাগ্নি হচ্ছে এক কথার মানুষ, যা বলে সেটাই করে। আমি কিছু জানি না বাবা, আপনি যেমনি হোক কিছু একটা করেন, আমি কিন্তু মাইশার ছাড়া বাঁচব না। এদিকে আমার মাইশার সাথে যে ছেলেটা বিয়ে ঠিক করছি, ও হচ্ছে আমার আপন খালাতো ভাই, এখন ওরে আমি কেমনে বলি যে মাইশা আমার এক্স গার্লফ্রেন্ড? উপায় তো একটা বের করতেই হবে, তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। আর তুমি যেহেতু আমার ভাগ্নিকে ভালোবাসো, সেই হিসেবে তো তুমি আমার ভাগ্নির জামাই হবে। তোমাকে একটা আইডিয়া দিই, মনোযোগ দিয়ে শুনবে। ধন্যবাদ, আমার খুব দরকার আপনার একটা আইডিয়া। কিন্তু ভাগ্নি জামাই, আমার কি হবে? আমার বিয়ের কথা তো কিছু বলছো না। মামা আপনার বিয়ে আপলোডিং হচ্ছে, খুব শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে, আসি তো আমি। সত্যি? অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে আমার বিয়ে? জি। কি যে ভালো লাগছে আমার বিয়ের কথা মনে পড়ে। কি রে, তুই এরকম ভাব ধরে বসে রয়েছিস কেন? না খালামনি, আমি খুব জরুরি একটা কথা বলতে আজকে তোমার কাছে আসছি। জরুরি কথা? তাহলে কয় খালা? এই যে আমগো প্রহর, প্রহরের জন্য তো একটা বিয়ে ঠিক করছি, যে মেয়েটা, এই মেয়েটার ঝামেলা আছে, মেয়েটার চরিত্রে সমস্যা আছে। কি কস তুই, ওই মেয়েটা তো আমি দেখছি, আর তুইও তো ছবি দেখাইছস, কই আমার তো এমন মনে হইল না। আর তুই না কদিন আগে কইলি মেয়েটা কত ভালো, শিক্ষিত, দেখতে সুন্দর, এখন আবার এটা কইতেছস কো? ছবি দেখে কি সব বোঝা যায় নাকি? হ্যাঁ, ছবিতে কি লেখা থাকে কার চরিত্র কি? মেয়ে দেখতে ঠিকঠাক আছে, কিন্তু মেয়ের চরিত্র সদরঘাট। এই সুজন, তুই কি বলছিস এগুলো? মা, বিয়ে করলে আমি এই মেয়ে কি বিয়ে করবো? আর কেমনে বুঝামি, এই মেয়ের বিয়ের আগে 5 বছরের একটা রিলেশন ছিল, এখন বিয়ের পর যে এই মাইয়া নতুন করে আবার প্রেম করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? ভাইরে, আমি তোরে এর চেয়েও সুন্দর পরিপাটি একটা মাইয়া পটে জোগাড় করে এনে দিব, ঠিক আছে? বাবারে, ওই মেয়ের কথা তুই মাথা থেকে ঝাইড়া ফেলা, তোর ভালোর জন্য তো আমরা কইতেছি। মা, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েটাকে বিয়ে করবো, ওর যদি আগে একটা বিয়ে হয়েও থাকে তারপর আমি ওকেই বিয়ে করবো, কারণ আমি জানি ওর কোনো সমস্যা নাই। এই তোর কি কইছিস সমস্যা নাই? সমস্যা আছে, আর সমস্যা আছে কি নেই সেটা বলবো আমি, কারণ বিয়ে ঠিক করছি আমি। এই খালামনি, তুমি কি জানো এই মেয়ে যে বিড়ি খায়? হ্যাঁ, খালি বিড়ি নেই, মেয়ে মাঝে মাঝে গাঞ্জাও খায়। এলাকার সবগুলো মাদক ব্যবসায়ী পোলাপাইনে লাগে এই মায়ের উপর অবসা, এই মায়ের উপর বাড়ির দারোয়ানও বিলা, কারণ এই মায়ের রাত বিরাতে বাইরে যায়, আবার রাত বিরাতে পার্টি করে বাসায় আসে। তুমি কি চাও তোমার ছেলের বউ এরকম উড়াধুরা লাইফ লিড করুক? তাহলে তো ভালোই হলো, এখন থেকে একসাথে দুজনে বসে সিগারেট খাও। প্রহর, তুই সিগারেট খাস? সরি মা, মুখ ফুসকে বলে ফেলছি। প্রহর, আমি যা বলবো তাই হবে, ওই মায়ের সাথে কিছুতে তোর বিয়া দিব না আমি। মা, আমার শেষ কথা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকে বিয়ে করব, বাস এটাই ফাইনাল। প্রহর, কথা শোনা যা। পারলামই না, এই শালার পুত, তোমার পুত্রে বুঝাইতেই পারলাম না, মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে এই সময় আমাদের বাসায় চলে আসলে? দেখেন আব্বা, দেখেন আম্মা। আব্বা আম্মা? আপনি তোমার বাবার মতো আর আপনিও তোমার মায়ের মতো। আজকে আপনাদেরকে আমি একটা অনেক 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 বেশি গোপন কথা বলতে আসছি। গোপন কথা? কিসের গোপন কথা, কার গোপন কথা? বিয়ের সাথে খুব সিরিয়াস একটা ব্যাপার না, সারাটা জীবন এটার সাথে জড়িত। এই জায়গাটার মধ্যে যদি পানের থেকে চুন খসে বা 19 থেকে 20 হয় তাহলে কিন্তু সারাটা জীবন মাসুল দিয়ে যেতে হবে। কিন্তু তুমি এসব কথা এখন আমাদেরকে বলছো কেন? কারণ আছে তো আম্মা। বাবা, কি হচ্ছে এখানে? শোনেন আন্টি, আমার বলার কারণটা হচ্ছে যে আমার ছোট বোন যেহেতু মাইশার সাথে পড়ে, সেভাবে মাইশাও তো আমার ছোট বোন। মাইশার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে আন্টি, সেই ছেলেটার চরিত্র খুব নষ্ট ছেলে আন্টি। ও কি বলে এসব? কিন্তু বাবা, ছবি দেখে তো ছেলেকে আমার খারাপ মনে হয়নি। আরে দুলা ভাই, ছবি দেখে মনে হয়েছে আপনার কাছে ছেলেটা হয়তো ভালো, কিন্তু ছবি দেখে তো কাউকে চেনা যায় না। সুজন তো মিথ্যে কথা বলতে পারে না।
দেখেন আঙ্কেল, আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, কিন্তু পরে যখন সত্যটা জানলাম তারপর বিশ্বাস করে ফেলছি। ওর ফাঁদে তো পা দেওয়া যাবে না। আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই আঙ্কেল, এই ছেলে কিন্তু আগে একটা বিয়ে করছে জানেন, এবং সেই ঘরে তাদের একটা ফুটফুটে বাচ্চা আছে। শুধু তাই না, এই বউ থাকার পাশাপাশি সে বাইরে একটা পরকীয়াও করে, সেখানেও তার দুইটা ফুটফুটে বাচ্চা আছে। এইবার বলেন, এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে কি আপনারা আপনার মেয়ের বিয়ে দিবেন? অসম্ভব। আমার এত সুন্দর সুন্দরী ভাগ্নে, তার সাথে কি আমি এইসব বাজে লোকের বিয়ে দিব? অসম্ভব। দুলা ভাই, আপনাকে আমি বলে দিচ্ছি, এই বিয়ে আমি কোনো মতেই হতে দিব না। দেখো মামা, তোমরা ওই ছেলের নিয়ে যত বাজে কথাই বলো না কেন, আমি কিন্তু ওই ছেলেরই বিয়ে করব। এই তুই শুনতে পাস নাই ওই ছেলেটা কত বাজে? আপনারা যদি চান তাহলে আমি ওর জন্য একটা সুপাত্র ব্যবস্থা করে সামনে নিয়ে আসব। থ্যাংক ইউ ভাইয়া, সেটা লাগবে না, আমি ওই ছেলেরই বিয়ে করব। এই চুপ কর, দেখছিস না এখানে মুরব্বিরা বসে বসে কথা বলছে, চুপ করে বসে থাক। আরেকটা কথা তো আঙ্কেল আপনাকে বলাই হয় নাই। কি বাবা, ওই ছেলে নেশা পানি করে। কি নেশা পানি করে? যে বউর ইচ্ছা মতো পিটায়, এই মায়ের খায়া বউ কিন্তু ডিভোর্স দিয়ে দিছে জানেন আঙ্কেল। এবার বলেন বলেন, ডিভোর্সি একটা ছেলের সাথে কি আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দিবেন? অসম্ভব। মা তুমি জানো না লোকের কথায় কান দিতে হয় না? কান টান কিছু দেওয়া দরকার নেই, মাথাটা দেন, মাথার ভেতরে যে ঘিলো আছে সেটা দিয়ে চিন্তা করেন। আমি চাই না যে আমার ছোট বোনের কোনো আলতু ফালতু জায়গায় বিয়ে হোক। কিন্তু বাবা, আমরা তো বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। অ্যারেঞ্জমেন্ট কি আপনাদের কাছে বড়? টাকা পয়সা কি আপনাদের কাছে বড়? না। নাকি আপনাদের মেয়ের জীবনটা আপনাদের কাছে বড়? মেয়ে বড়? আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয় নাই। কি কথা বাবা? এই ছেলে যখন আমাকে বললো যে এই মেয়ে নাকি বিয়ের পর ঘর জামাই থাকবে, আমার তো মাথার খুল্লি উড়ে গেছে। এবার আপনারা বলেন, যে ছেলেটা ঘর জামাই হওয়ার মন মানসিকতা রাখে তার সাথে আপনারা আপনার মেয়েকে বিয়ে দিবেন? অসম্ভব। আপনি আপনার ভাগ্নির বিয়ে দিবেন? জীবনেও না। তাইলে আপনি কি রক্ত মাংসের পানি দিয়ে মেয়েটার মানুষ করছেন না, নাকি ঘুষের টাকায় মানুষ করছেন? আপনিও বোঝার চেষ্টা করেন, তার সম্পর্কে আমি সব খোঁজ খবর নিছি, সে অত্যন্ত একজন ভালো ছেলে। বুঝুন রে, পাগলামি করে না বাচ্চাটা। শুনুন, জিদের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না, নিতে হয়? আমি না তোমার বড় ভাই, বলো আমি কি আমার ছোট বোনের হাত এমন কারো হাতে, সরি, এমন কারো হাতে দিব যার ধর ভবিষ্যতে হাতই থাকবে না, বোমা খেয়ে উড়ে যাবে? বাবা কান খুলে শুনে রাখো, বিয়ে যদি করতে হয় আমি এই ছেলেরই করব, নয়তো সারা জীবন সিঙ্গেল থেকে যাব। কি বলে এই পাগল মেয়ে, এখন কি করব? আমি কি করব? লাই দিয়ে মাথায় তুলছো না, আর উপরে তোলো। শুনো, এই বাচ্চারা আমি তুমি আমি যে কল্পনা দেখতাম একটা বাসা নিয়ে, এ বাসা আসার পরে কল্পনাটা আমার 100% পূরণ হয়ে গেছে। তো আমি আমার ফ্যামিলি থাকার জন্য একটা মনের মতো ফ্ল্যাট চাচ্ছিলাম, পরে আমি ডিডিসি খুঁজে পেলাম। আমরা আগে ফার্স্টে 3-dimensional একটা প্ল্যান রেডি করি। একটা ক্লায়েন্ট যখন আসে সবগুলো একটা প্ল্যাটফর্মের আন্ডারে পেয়ে যায়। কি ব্যাপার, এখন কথা বলো না কেন, আমাকে ডেকে এনে বসায় রাখছো? আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। দেখো মাইশা, আমাদের রিলেশনশিপটা 4 বছর, রাইট? রিসেন্টলি আমাদের ব্রেকআপ হয়েছে, বাট বিশ্বাস করো তোমাকে না আমি মাথা থেকে বেরি করতে পারতেছি না। 24 ঘন্টা তুমি আমার মাথার মধ্যে গিজ 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 করো। ঘুমাইতে গেলে আমি তোমাকে দেখি, খাবার টেবিলে প্লেটের মধ্যে আমি তোমাকে দেখি, ওয়াশরুমে যাই গোসল করি পুরো দেয়াল জুড়ে আমি তোমাকেই দেখি। বিশ্বাস করো বেরি করতে পারতেছি না তোমাকে আমি মাথা থেকে। এখন এসব বলে কি লাভ? আমার জানতে ইচ্ছা করতেছে যে এই যে ফিলিংসগুলো আমার হচ্ছে, তোমার কি এই ফিলিংসগুলো হচ্ছে না? তোমার কি আমার কথা মনে পড়ে না? যদি বলি না, তোমার কথা আমার একবারও মনে পড়ে না। মিথ্যা বলতেছো, তোমার চোখে আমি স্পষ্ট দেখতেছি তুমি যে আমাকে মিথ্যা কথা বলতেছো। আমার যে যে অনুভূতিগুলো হচ্ছে না সব অনুভূতি তোমারও হচ্ছে, অভিমান করে আসছো তো এই জন্য আমাকে ভুলভাল বলতেছো। আই নো, অভিমান তোমার সাথে মোটেও না, অভিমান তো সেই কবেই উঠে গেছে, এখন তোমার কথা বলা শেষ হলে আমি উঠতে পারি। চলেই তো যাবা, তোমাকে আটকে রাখার সাধ্য আমার আছে? আটকে রাখার চেষ্টা করছো কখনো? ভালোবাসার মানুষকে আটকে রাখার জন্য সাহস লাগে, যে সাহসটা তোমার নাই।
আমি উঠব। মাইশা, আমরা কি আরেকটা বার আমাদের সব কিছু ভুলে যেয়ে নতুন করে সব কিছু শুরু করতে পারি? অনেক দেরি হয়ে গেছে, এখন আর এসব বলে লাভ নেই। এইটা কি? ও, আমি তো তোমাকে একটা জিনিস দিতে ভুলেই গেছিলাম, আমার বিয়ের কার্ড। ধরো 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 ধরো। তোমাকে ধন্যবাদ এইরকম একটা সুপাত্রের হাতে আমাকে দান করছো। ভালো থেকো। মাইশা শোনো, আর হ্যাঁ, আমার বিয়েতে কিন্তু তুমি অবশ্যই আসবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমাকে না বললেও তুমি আসবে, কারণ আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টটা তুমিই করছো। ভাই কি বলে গেল? বিয়ের কার্ড দিয়ে গেছে। ও, খুব ভালো হয়েছে, অনেকদিন বিয়ের শাদি খাই না। খাইতে মন চাইতেছে? সবার বুইরা, তুমি যদি খেলে আমার দাদা না হইতা তোমারে আমি। দুলা ভাই, এই উনি হচ্ছেন আমার দুলা ভাই, উনি আমার আপা, সালাম করো। থাক থাক। আরে থাক থাক। দুলা ভাই, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, শাবাশ। আরে বাগের বাচ্চা, এই না হলে আমার শালা। এই তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করলি কেন? জানালে তো আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে বউকে আনতে পারতাম, ঠিক না? আচ্ছা বাদ দাও তো, এই তুমি আমার সাথে বিয়ে কো অ্যাটেন্ড করো, আর তুই দেখ খাবার টাবার কি হলো, দেখ। ঠিক আছে। এই তুই এই সময় ফোন দিছিস কেন? কি হয়েছে তাদের বল। তুমি যে বিদেশে যে মেয়ের বিয়ে করে আসছো ওই মায়ে এখন আমার বাসায়, আমি এখন কি করবো? বলিস কি? এই দোস, তাহলে আমি এখন কি করবো? তুই কি করবি না আমি কি জানি, আমি কি করবো এইটা আগে বল। আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না এখন। দোস, তুই একটা কাজ কর, তুই ওকে সামলা, আমি জাস্ট এখানে বিয়েটা করে উঠে নিয়ে আসতেছি, তারপর বিষয়টা দেখা যাক। আল্লাহ যা করে ভালোই করছে, আমার এখন দুই বউ, দুই বউ নিয়ে আমি খুব সুখে থাকবো। এক বউ থাকবো এই দেশে, আর এক বউ থাকবো দুবাইতে। শোন, মাসের 15 দিন আমি দেশে থাকবো, আর 15 দিন আমি বাইরে থাকবো, আর আসার সময় তোর জন্য গিফট নিয়ে আসবো, তুই একদম টেনশন করবি না বন্ধু, একটু সামলা। আমার খুব জরুরি একটা কথা আছে। জরুরি কথা পরে শুনবো, আগে বিয়ের কাজটা শেষ হোক। হ্যাঁ, তুমি এক কাজ করো, দেখো তো রান্না বান্না হয়েছে কিনা। আরে না, আগে আমার কথাটা শুনতে হবে। আচ্ছা কি কথা বলো তো? এইখানে বলা যাবে না, সাইডে আসেন। আচ্ছা আমি আমি আরে আসেন, দাঁড়ান। কি হয়েছে, এবার ট্রেনে আনলি কেন? ট্রেনে আনছি খুব জরুরি কাজে। আগে এই ভিডিওটা দেখেন। এই সময় ভিডিও দেখবো? আগে দেখেন না, মনোযোগ দিয়ে তারপরে কথা বলেন। তোর সালাই আর বাঁচি না। আমি তো টেনশনে পড়ে গেলাম। দুলা ভাই, দুলা ভাই প্লিজ, আপনি বেশি টেনশন করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। আরে টেনশন কি সাথে করি, এখন যদি আমার মেয়ের বিয়ে দিতে না পারি তাহলে মানুষজন কি বলবে, আমি মানুষজনের কাছে কেমনে মুখ দেখাবো বলতো? সেটা তো আমি বুঝতে পেরেছি, আপনি কোনো টেনশন করেন না, সব সমস্যার সমাধান আমার কাছে আছে, আমি কি জন্য আছি। শুনেন, আপনাকে আজকে আমি একটা দারুণ গোপন তথ্য দেই। সুজন দাদু ভাই বলো কবুল। কবুল? আলহামদুলিল্লাহ। এবার আপনি বলেন। কবুল বলছি তো, না কেউ শুনে নাই,
আবার বলেন কবুল। আরে ভাই, নিজের গার্লফ্রেন্ডে বিয়ে করতেছি, কয়বার কবুল বলতে হবে বলেন তো? আপনি কি আমার কবুল শুনেন নাই? আয় আল্লাহ, আবার বলেন কবুল। না বললে কি বিয়ে হবে না? না বিয়ে হবে না, বলেন কবুল। কবুল। খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। বুঝলাম না, এখনই খাট কাঁপায় ফেলতেছো, একটু পরে কি করবো তুমি? আর কি হাত দিতে পারবো না? মানে হাত পা নাক কান মুখ চোখ গলা সব দিয়ে দিব তোমার, সব বিয়ে করছি না তোমারে আমি। আমি তোরে জামাই হিসেবে মানি না। মানলে কি না মানলে কি, বিয়ে তো হয়েই গেছে, এখন হইতেছে বাসর রাত, একটু পরে লাইটটাও নিভাই দিব। দরকার হলে তোরে আমি ডিভোর্স দিয়ে দিব। হায় আল্লাহ, আমার কপালে যার কি কি আছে। আচ্ছা শোনো না, তুমি ঘটকালি পেশাটা ছেড়ে দাও। দেখো আমি যখন রাস্তা দিয়ে যাব, মানুষজন আমায় কি বলে ডাকবে? ওই যে যাইতেছে ঘটকের বউ। ঘটক কি মানুষ না? ঘটকের কি বউ থাকতে পারে না, নাকি ঘটক সারা জীবন বিয়েই করবো না কোনটা? আর ঘটকের কাজ হচ্ছে একটা পুণ্যের কাজ, কত কষ্ট সাধন করে দুইটা মানুষে মিলায় দেয়, এটা তুমি বুঝতেছো? এটা কি জানতে না ব্যাপার? শোনো, ঘটক পেশাটা একটা ভালো পেশা, এটাকে সম্মান করতে শিখো। হইছে, অনেক জ্ঞান আহরণ করে ফেলছি, এখন বাসর ঘরে কি সারা রাত জ্ঞান বিলিয়ে যাবা? দিলাম, আমি তো ঘটক, স্বামী হিসেবে তো আমি স্বীকৃতি পাইনি। আচ্ছা Thank you.